নমস্কার বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ, সেখানে প্রায় 1 লাখ তোমাদের শূন্য পদ আছে। মেল গার্ড, পোস্টম্যান, এছাড়াও MTS পদে তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসে নিয়োগ করা হবে। এই যে নোটিফিকেশান দেখতো, শুধুমাত্র এটাই নোটিফিকেশানটা অনেক জায়গায় ভাইরাল হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। সো তোমাদের এটাই বলবো যে এই নোটিফিকেশানটার আসল সত্যটা কি, এটা রিয়েল না ফেক নোটিশ, সেটাও তোমাদের বলে দেবো। আর এই যে নোটিশ, এই যে পোস্টম্যান, মেল গার্ড, আগের মতো তোমার যদি রিক্রুটমেন্ট বের হয় তো আগের মতো তোমাদের মাধ্যমিকের নাম্বার বেসিসে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে কি না সেটা বলে দেবো। আর তোমাদের MTS পদের রিক্রুটমেন্ট কি পরীক্ষা দিয়ে হবে কি না সেটাও তোমাদের বলে দেবো। সো বন্ধুরা, যারা চ্যানেলে প্রথম আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম যারা এখনও যে পর্যন্ত যুক্ত হওনি টেলিগ্রামে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। সো দেখো, পোস্টম্যান, মেল গার্ড এগুলো তোমরা জানো মাধ্যমিক বেসিসে তোমাদের আগে থেকে নিয়োগ হয়ে যায়, কিন্তু এবারে দেখো পশ্চিমবঙ্গে মোট মেল গার্ড, পোস্টম্যানের নিয়োগ টোটাল দেখতো 5231টা আর 155টা ভ্যাকেন্সি আছে, আর MTS এ আলাদা করে 3744টি ভ্যাকেন্সি। দেখো আমার তো মনে হচ্ছে এই যে পোস্টম্যান, মেল গার্ড এগুলা সাইকেল যেমন 1-4 যেমন নিয়োগ হচ্ছে সেরকম হবে, কিন্তু MTS এর জন্য আমি যতটা খবর পেয়েছি, আমার বন্ধু এখনও একটা পোস্ট অফিসে কাজ করে, সে এখন পোস্টম্যান হিসেবে কাজ করে, ঠিক আছে, 2018-তে সাধারণত নিয়োগ হয়েছিল তার। সো সে বলছে তোমাদের এইগুলো, এই যে দুটো ভ্যাকান্সি বলছে, পোস্টম্যান এবং মেল গার্ড, এগুলো তোমাদের মাধ্যমিকের নাম্বার বেসিসে নিয়োগ হয়ে যাবে, কিন্তু এই যে MTS পদেরটা দেখতে পাচ্ছ, এই MTS পদের জন্য তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে। অর্থাৎ এই 3744টি ভ্যাকেন্সি যে দেখতে পাচ্ছ, এই 3744টা পদের জন্য কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে এবং তোমাদের এক্সাম কিন্তু হবে। এবং যোগ্যতা তোমাদের বলে দেই, এখানে মাধ্যমিক প্লাস তোমাদের 6 মাসের কম্পিউটারে একটা সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে। তোমরা আগেও জানো, যারা পোস্ট অফিসে নিয়োগ পেয়েছো বা অ্যাপ্লাই করেছো, তোমরা জানো তো এখানেও লেখা ছিল যে তোমাদের 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তো এখানেও 6 মাসের সার্টিফিকেট লাগবে, এখানে তোমাদের ফর্ম ফিল আপ হবে, এখানে কিন্তু MTS যে পদটা সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, মাধ্যমিকের নাম্বার বেসিসে কোনো রকম পরীক্ষা হবে না, ঠিক আছে। আর পোস্টম্যান তোমরা যেটা দেখতে পাচ্ছ, পোস্টম্যান এটা কিন্তু তোমাদের নাম্বার বেসিসে হবে নিয়োগ, পোস্টম্যান আর হচ্ছে মেল গার্ড যেটা। ওকে, এটা ছোট্টটা আর নোটিফিকেশানটার সত্যটাও যেটা বলে দেই, সবাই কিন্তু বলছে, কিন্তু এর কিন্তু অফিসিয়াল প্রুফ নেই যে বেরোবেই ভ্যাকান্সি। আশা করি তোমাদের জানো যে 10 লাখ ভ্যাকান্সি কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্যাংশন করতে বলে দিয়েছে। সো তোমাদের অবশ্যই ভ্যাকান্সিটা বেরোবো, বি পজিটিভ থাকবে, নেগেটিভ ভাবার কোনো দরকার নেই, এটা অবশ্যই ফেক নয়, এটা অবশ্যই রিয়েল নোটিফিকেশান। তোমাদের বলে রাখি, তোমাদের যারা প্রিপারেশান এখনও পর্যন্ত করছো না, প্রিপারেশান কন্টিনিউ রাখো, আর যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই, 6 মাসের কোর্স নেই, তারা দেরি করো না, এখনও সময় আছে নোটিফিকেশান বেরোতে। নোটিফিকেশান মনে হচ্ছে সেপ্টেম্বর না অক্টোবরের মধ্যে বেরিয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো তোমরা নতুন একটা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে নেও, ঠিক আছে। এইটাই ছিল ছোট্ট ভিডিও, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, আর যদি চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।